নমস্কার। অর্গানিক কেমিস্ট্রির ইম্পর্টেন্ট একটি রুল, বেটস রুল সম্পর্কে আমরা এখানে স্টাডি করব। বেটস রুল অ্যাপ্লিকেবেল বাইসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট বাইসাইক্লিক কম্পাউন্ডটা কি? বাইসাইক্লিক কম্পাউন্ড মানে দুটো রিং আছে, এই রিংটাকে ডিভাইডেড করা আছে কোনো একটি অ্যাটম। একটা কার্বন হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, মানে এই রকম হতে পারে, এই রকম জাতীয় জিনিস হতে পারে, বা তোমার কাছে আরও বাড়তে পারে, তোমার এখানে আরও বাড়তে পারে, এই জাতীয় রিংকে আমরা বাইসাইক্লিক রিং বলি। এই রিংগুলোর আরেকটি নাম আছে, সেটিকে আমরা নরবোরেন টাইপের কম্পাউন্ডও বলে থাকি। এই রিংয়ের ক্ষেত্রে বেটস রুলটা অ্যাপ্লিকেবেল। এখানে রুলের পয়েন্ট দিয়েছি, সেই পয়েন্টটা আমরা ডিসকাস করব। তার আগে আমরা আরও কিছু জিনিস জেনে নিই। এখানে দুটো টার্ম পাব, এসপি টু হাইব্রিডাইজড এবং প্ল্যানারিটি। মানে কি বলতে চেয়েছে? মানে যদি কোনো কার্বোক্যাটান তৈরি হয়, সেটা এসপি টু হাইব্রিডাইজড, ডবল বন্ড থাকলেও এসপি টু হাইব্রিডাইজড হয়। আমরা কার্বোক্যাটায়ন নিয়ে ফার্স্ট ডিসকাস করছি। মনে করো কোনো একটা কার্বোক্যাটায়ন রয়েছে, মানে এসপি টু হাইব্রিডাইজড, মানে এদের বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। সুন্দরভাবে এদের বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি তখনই পসিবল যখন এগুলো হাইড্রোজেন আকারে রয়েছে এবং কোনো রিং কম্পাউন্ডে নেই। মনে করো এইরকমই একটা কার্বোক্যাটায়নকে তুমি এইরকম জায়গায় রেখে দিয়েছ, ট্রায়াঙ্গেলের মতন, মানে সাইক্লো প্রোপেন থেকে কার্বোক্যাটায়নটা তৈরি করেছে। তাহলে ভেবে দেখো, 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত, আর আমরা জানি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে রিং কনসেপ্ট অনুসারে বন্ড অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। তার মানে 120 ভার্সেস 60-র মধ্যে এখানে একটা স্ট্রেন্থ বা কৌণিক পীড়ন কাজ করে, যার জন্য এই কার্বোক্যাটায়নটাকে আনস্টেবল বানিয়ে দেয়। এবার মনে করো একই জিনিস যদি আমার কাছে এই রকম জিনিসের উপর থাকে, তখন এখানে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, তার মানে কার্বোক্যাটায়নটা একটু হলেও স্টেবল হচ্ছে, কারণ 120-র কাছাকাছি যাচ্ছে। তার মানে এখানে একটা কনসেপ্ট বুঝতে পেরেছি। কনসেপ্টটা হলো রিং যত স্মল হবে তত তার মধ্যে অ্যাঙ্গেল স্ট্রেন তার মধ্যে কাজ করবে, আর তত কি হবে 120 ডিগ্রি এটা হওয়া পসিবল নয়। আর 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হলে তাকে প্ল্যানার বলি, তার মানে এদের প্ল্যানারিটি লস করবে, প্ল্যানার হবে না। যেমন আমি একটি এক্সাম্পল দিই, তুমি আরও একটু ভালো করে বুঝবে। মনে করো এইখানে একটি কার্বোক্যাটায়ন রয়েছে, এটা আনস্টেবল তুমি মানছো, কারণ ট্রায়াঙ্গেলে রয়েছে 60 ডিগ্রি, কিন্তু হওয়া উচিত 120 ডিগ্রি। তার মানে এখানে একটা অ্যাঙ্গেল স্ট্রেন কাজ করছে এবং তার জন্য এই কার্বোক্যাটায়নটা আনস্টেবল, আমি এগ্রি করলাম। এবার যদি দেখো এই কার্বোক্যাটায়নটা যেটা আছে তার সঙ্গে এই রকম যদি কম্পাউন্ডটা হতো, তখন চিন্তা করে দেখো, তখন এই অ্যাঙ্গেলগুলো আরও ছোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আরও কী হতো, ভেরি ভেরি আনস্টেবল হতো। আর কার্বোক্যাটায়ন ভেরি ভেরি আনস্টেবল মানে এর মধ্যে প্ল্যানারিটি, মানে সমতলীয়তা যাকে বলে বাংলায়, সেটা লস করবে। তার মানে যদি বলা হয় এই দুজন কার্বোক্যাটায়নের মধ্যে কোনটা বেশি স্টেবল, তার মানে কম্পারেটিভলি এটা বেশি স্টেবল হবে, আবার এইটার থেকে কিন্তু এটা বেশি স্টেবল। তার মানে একটা জিনিস বুঝতে পাচ্ছি, রিংটা যত স্মল হবে তত প্ল্যানারিটি যেমন লস করছে, তেমন রিংটায় যদি নাম্বার অফ বন্ড যত থাকবে, এই যে দেখো রিংটার মধ্যে নাম্বার অফ বন্ড বাড়ছে যত,
তত মোর আনস্টেবল হবে। ঠিক, আমি এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করবে। আমি শত লাস্টে ডেফিনেশনে আসব। মনে করো তোমাকে এই রকম একটা রিং দিয়েছে, এই রকম একটা রিং দিয়েছে, আর এই রকম একটা রিং দিয়েছে, তাহলে বলো তো কোনটা বেশি স্টেবল? দেখো এটার মধ্যে আবার একটা বন্ড চলেছে, ব্রিজ হেডেড হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হয় ব্রিজ হেডেড, কারণ এইটার মধ্যে একটা নতুন করে ব্রিজ তৈরি হয়েছে। তার মানে এই দুজনের মধ্যে কম্পারেটিভলি স্টেবল, রাইট? এবার দেখো একই জিনিস আমি কি করছি, একই জিনিস আমি এতে মেম্বার বাড়িয়ে দিচ্ছি। দেখো মেম্বার যত বাড়বে তত কি হবে, অ্যাঙ্গেল স্ট্রেনটা কমবে, কারণ যত মেম্বার কম হবে তত কাছাকাছি বেশি থাকবে। তার মানে এইখানে মনে করো কার্বোক্যাটায়নটা রয়েছে, এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করো তখন কিন্তু কম্পারেটিভলিভাবে এটা একটু বেশি স্টেবল হবে। আবার যদি দেখো এইখানটা আরেকটু মেম্বার বাড়িয়ে দিলাম, এখানে একটা ছিল, এবার দেখো মনে করো এখানে দুটো করে দিলাম, তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গেল স্ট্রেনটা আরও কম হচ্ছে, কারণ যত এগুলো কাছাকাছি হয়ে যাবে, এগুলো কম মেম্বার হলে কাছাকাছি এসে যাবে তত তার মধ্যে অ্যাঙ্গেল স্ট্রেন থাকবে, আর যত মেম্বার বাড়বে তত ছড়িয়ে পড়তে পারবে, এবং যত ছড়িয়ে পড়তে পারবে তত 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল অ্যাচিভ করার চেষ্টা করলেও করতে পারে, তার মানে কম্পারেটিভলিভাবে এটা বেশি স্টেবল। তার মানে এর থেকে যদি আরও মেম্বার বাড়ানো হয় আরও স্টেবিলিটি বাড়বে, বুঝতে পারছো? আরও মেম্বার বাড়ালাম, মনে করে এরকম করলাম, আরও স্টেবিলিটি বাড়লো, ক্লিয়ার? তার মানে যত মেম্বারটা ছোট হবে, বুঝতে পারছো, যত মেম্বারটা ছোট হবে এবং ব্রিজ হেডেড পজিশনে থাকবে, এই পজিশনটাকে ব্রিজ হেডেড পজিশন, দেখো ব্রিজের হেডে আছে এগুলো সব, এগুলো ব্রিজ, তাই তো? দেখো এইখানে রয়েছে, ব্রিজ পজিশনে রয়েছে। তার মানে যত মেম্বারটা কম হবে, যত লেস মেম্বার হবে, লেস মেম্বার হবে তত কি হবে, কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন মোর আনস্টেবল হবে, এবং কার্বোক্যাটায়ন যত বেশি আনস্টেবল হবে তত বেশি, তত লেস প্ল্যানারিটি হবে, প্ল্যানারিটি হবে, লেস প্ল্যানার হবে। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো যে জিনিসটা কার্বোক্যাটায়ন নিয়ে বলেছি একই জিনিস ডবল বন্ড নিয়ে বলতে চাইছি। রুল অনুসারে এইটা বলছে ব্রিজ হেডেড একটা কম্পাউন্ড, তুমি এই জায়গাটা ডবল বন্ড দাও ঠিক আছে, কিন্তু একটা ব্রিজ কম্পাউন্ডের হেডেড পজিশনে, এই ব্রিজ কম্পাউন্ডের তুমি হেড মানে এই হেড বা এই হেড এরকম জায়গায় ডবল বন্ড, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আনস্টেবল, কারণ একই রকম কনসেপ্টটা আসবে কার্বোক্যাটনের মতন, কারণ কার্বোক্যাটন যেমন sp2 হাইব্রিডাইজড হয়, প্ল্যানার হয়, ডবল বন্ডও sp2 হাইব্রিডাইজড হয়, মানে তারও বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তার মানে এই পজিশনে জিনিসগুলো আনস্টেবল হবে। তাহলে একই কনসেপ্টটা তুমি ভাবতে পারো, মনে করো আমি এই রকম একটা নিচ্ছি, এইখানে ডবল বন্ড আছে আনস্টেবল। এবার আমি কি করলাম, রিংয়ের সাইজ বাড়াচ্ছি, যেটা এটা একটা কার্বন দিয়েই ছিল, এখানে আরও বাড়িয়ে দিলাম, তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন কম হবে, কম্পারেটিভলি এটা বেশি স্টেবল হবে। আরেকটু রিংয়ের সাইজ বাড়ালাম, আরেকটু রিংয়ের সাইজ বাড়ালাম, আরও আরও অ্যাঙ্গেল স্ট্রেন কম হবে, তার মানে কম্পারেটিভলি আরও বেশি স্টেবল হবে। তাই মনে রাখবে, এই জন্য বলছে যে যদি কোনোভাবে যদি 7 মেম্বার ডিং হয় বা 7-এর চেয়ে যদি লেস হয়ে থাকে তখন তার প্ল্যানারিটি কখনোই পসিবল না, 7 বা less than 7 হলে প্ল্যানারিটি কখনোই পসিবল না বাইসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে। এই যে রিং মেম্বারগুলোর কথা বলা হচ্ছে, রিং মেম্বারগুলোর কথা এখানে ডিসকাস করা হচ্ছে, টোটাল 7 বা 7-এর চেয়ে কম হলে সেটা ব্রিজ হেডেড পজিশনে, সেটা আনস্টেবল। আরেকভাবে বলেছিলাম ব্রিজেড অ্যাটম ক্যান নট বি sp2 হাইব্রিডাইজড, বলো না ব্রিজেড অ্যাটমগুলো যেগুলো রয়েছে সেগুলো কি করে sp2 হাইব্রিডাইজড হবে, কোনোভাবেই হতে পারবে না এরকম পজিশনে, কারণ এখানে অ্যাঙ্গেল স্ট্রেন রয়েছে, অ্যাঙ্গেল স্ট্রেন রয়েছে, তার জন্য 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল থাকতেই পারবে না, থাকতেই পারবে না, কিন্তু হওয়া উচিত কার্বোক্যাটন অনুসারে, কিন্তু হতেই পারছে না, তাই জন্য এই জাতীয় জিনিসগুলো কি হয়, আনস্টেবল হয়।
ওকে, আমি একটা সিম্পল একটা ইকুয়েশনে আসছি, বুঝতে পারবে। মনে করো তোমাকে এই রকম একটা কম্পাউন্ড দিল, দিয়ে বলল এই কম্পাউন্ডটা SN1 করবে না SN2 রিঅ্যাকশন করবে। তো তুমি SN2 এর SN1 এর কথা প্রথম আসছে, দেখো SN1 কেন করবে না, তার কারণ SN1 করতে গেলে ফার্স্ট যেটা করতে হয় কি, কার্বোক্যাটন তৈরি হতে হয়। কিন্তু এই কার্বোক্যাটন কি আছে, ভেরি ভেরি আনস্টেবল, তাই তো? কারণ ব্রিজ হেটেড পজিশনে, বুঝেছো, ব্রিজের এইরকম জায়গাটা কার্বোক্যাটন এইটা বা এই পজিশনে কার্বোক্যাটন আনস্টেবল, তার মানে SN1 রিঅ্যাকশন করছে না। আর একটা অপশান থাকছে কি, SN2 রিঅ্যাকশন করতে হলে, তাহলে SN2 রিঅ্যাকশন করতে হলে কী হবে, নিউক্লোফাইল পেছন দিয়ে অ্যাটাক করতে হবে, কিন্তু এখানে এই এই গ্রুপগুলো থাকবার জন্য কী হবে, স্টেরিক এফেক্ট হবে, স্টেরিক এফেক্ট হবে। তাই জন্য এই রকম ধরনের হ্যালাইড কম্পাউন্ডগুলো না SN1 রিঅ্যাকশন করতে পারে, না SN2 রিঅ্যাকশন করতে পারে, কোনো রিঅ্যাকশনই কিন্তু করতে পারে না। আর একটা জিনিস তোমাকে আমি শেখাচ্ছি, মনে করো তোমাকে এই কার্বোক্যাটন দিল একটা, ভালো করে বুঝবে, এরম একটা কার্বোক্যাটন দিল, ঠিক আছে, আর একটা কার্বোক্যাটন দিল তোমাকে এইটা, তো এই দুজনের মধ্যে কিন্তু কম্পারেটিভলি ভাবে নিচেরটা বেশি স্টেবল হবে, কারণ এই কার্বোক্যাটনটা খেয়াল করে দেখো ব্রিজ হেটেড পজিশনে রয়েছে, তো ব্রেডস রুল অনুসারে ব্রিজ হেটেড কার্বোক্যাটন আনস্টেবল। আর এইটা কী হয় বলতো, সিক্স মেম্বার রিং হওয়ার জন্য এটা কি হতে পারে, এটা এই রকমভাবে সাইক্লিক ফরম্যাটে থাকতে পারে, ওকে, তাই জন্য কম্পারেটিভলিভাবে এটা বেশি স্টেবল হয়। তো এই ছিল টোটালভাবে বেন্স রুলটা, তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, বেন্স রুল মানে কি, কোনোভাবে বাইসাইক্লিক কম্পাউন্ড বা নরবোরেন জাতীয় কম্পাউন্ড, মানে এই জাতীয় কম্পাউন্ডে এই জায়গাটায় বা এই জায়গাটায় কার্বোক্যাটায়ন, আচ্ছা এটা র্যাডিক্যালের ক্ষেত্রেও একই ব্যাপার, কারণ র্যাডিক্যালও কিন্তু SP2 হাইব্রিডাইজড, ঠিক আছে, র্যাডিক্যাল, কার্বোক্যাটায়ন বা ডবল বন্ড, এই তিনটে জিনিসই কিন্তু এই জায়গাটা আনস্টেবল। স্টেবিলিটি তখনই বাড়বে যত রিং বাড়বে, দেখো এটা এই এই যদি এই এইগুলোর মধ্যে নিই, এখানে প্লাস নিলাম, এখানে প্লাস নিলাম, এখানে প্লাস নিলাম, দেখো রিং বাড়ছে, এটা এটা রিংয়ের সাইজ বাড়ছে, তার মানে কম্পারেটিভলিভাবে স্টেবিলিটি এখানে বাড়ছে। এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সো অর্গানিক কেমিস্ট্রির অত্যন্ত ইম্পর্টেন্স, বেন্টস রুল আমরা এই ভিডিওটার মধ্যে ডিসকাস করলাম। ধন্যবাদ, নমস্কার।